ورحمة الله. প্রথমে কৃতজ্ঞতা জানাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে সৃষ্টি করে একটি শ্রেষ্ঠ প্ল্যাটফর্মে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। লাখ কোটি দরুদ আমাদের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি। এবং ধন্যবাদ জানাই ও কৃতজ্ঞতা জানাই ডক্টর ও বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যানকে, যিনি এমন একটি পদ্ধতি এবং চিকিৎসা ব্যবস্থা আবিষ্কার করেছেন যার জন্য লক্ষ কোটি অসুস্থ মানুষ সুস্থ হয়েছেন এবং হচ্ছেন, ভবিষ্যতেও হবেন। সেই সাথে আরো কৃতজ্ঞতা জানাই হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্টের সভাপতি ও প্রতিষ্ঠাতা, যার অক্লান্ত পরিশ্রমে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের অপূরণীয় জিনিস, অপূরণীয় জায়গাটাকে সম্পূর্ণ পূর্ণ হয়ে চিকিৎসা শাস্ত্রের বা চিকিৎসা পথের আলোর আলো দেখতে পাই এবং ঘাটতি পূরণ হয়, মানুষদেরকে চিকিৎসা দেওয়ার জন্য অত্যন্ত উপকারী হয়ে দাঁড়ায়। এই জন্য আমাদের ডক্টর মোহাম্মদ নাসিরুদ্দিন স্যারকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্ট কর্তৃক আয়োজিত প্রাত্যহিক ক্লাসের আলোচ্য বিষয় কম্পারেটিভ ডিসকাশন অফ অ্যাসিড নাইট্রিক। এই বিষয়ের উপরে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন এবং অভিভাবক ডক্টর নাসিরুদ্দিন স্যার, সভাপতি ও প্রতিষ্ঠাতা হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্ট। বিশেষ আলোচক হিসাবে বক্তব্য রাখবেন ডক্টর মোহাম্মদ তরকিল ইসলাম খান স্যার এবং সঞ্চালনায় আছি আমি মোহাম্মদ নাফিউল আলম। এই পর্যায়ে কম্পারেটিভ ডিসকাশন অফ অ্যাসিড নাইট্রিক, এই বিষয়ের উপরে বক্তব্য রাখবেন ডক্টর মোহাম্মদ তরিকুল ইসলাম খান স্যার। স্যারকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রাব্বুল আলামিনের, যে মহান রাব্বুল আলামিন বাদ ফজর আমাদেরকে হোমিওপ্যাথির বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দান করেছেন। সবাই মিলে আলহামদুলিল্লাহ, শতকোটি দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি প্রতি। ধন্যবাদ জানাই ডক্টর নাসিরুদ্দিন স্যারকে, এত সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন হোমিওপ্যাথি শিক্ষার জন্য। আর আজকে যারা উপস্থিত আছেন সকল ডাক্তার বিন্দুকে আমার হৃদয়ের গভীর থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্ট কর্তৃক আয়োজিত প্রাত্যহিক সকালের ক্লাস, নিয়মিত এই ক্লাসটা চলছে এবং প্রতিনিয়ত ভিন্নতর টপিক নিয়ে আলোচনা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের যে আলোচনার বিষয়, হোমিওপ্যাথিক মেডিসিন নাইট্রিক অ্যাসিড বা অ্যাসিড নাইট্রিক, আলোচনার পূর্বেই আমি আমার ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি একজন নগণ্য ব্যক্তি। আমি চেষ্টা করব আমার জ্ঞানের আলোকে যতটুকু সম্ভব আপনাদের সামনে আলোচনা তুলে ধরার চেষ্টা করব, এসিড নাইটের বিস্তারিত আলোচনা করার।
আমরা এসিড নাইটে মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা এসিড নাইট সম্বন্ধে একটু পরিচিত হই, তাহলে মূল আলোচনায় গেলে আমাদের আলোচনাটা ভালো লাগবে। এসিড নাইট একটি খনিজ থেকে তৈরি ওষুধ, যাকে বলে খনিজ মেডিসিন। এসিড নাইট প্রথম শ্রেণীর শীত কাতর একটি মেডিসিন, কিন্তু মাঝে মাঝে তৃতীয় শ্রেণীর গরম কাতরও দেখা যায়। আর এসিড নাইট একটি পলিকিস্ট ঔষধ। এখন পলিকিস্ট ঔষধ সম্বন্ধে সবাই জানেন হয়তোবা, তারপরে একটু বলি, বলার জন্যই বলি যে যে ওষুধটা ব্যাপক ব্যবহৃত হয় বা বহুল ব্যবহৃত ওষুধকে আমরা পলিক্রিস্ট ওষুধ বলতে পারি। এসিড নাইট মূলত বাম দিকে বেশি কাজ করে বা এর রোগ আক্রমণ গুলা বাম দিকে বেশি হয়, কিন্তু এর দেখা যায়, এই মেডিসিনের একটা চরিত্র দেখা যায় যে উপরের অংশে আপার লিম্বে বাম দিকে দেখা যায় এবং লোয়ার লিম্বে ডান দিকে দেখা যায় বা ডান দিকে রোগ আক্রান্ত বেশি হয়। এখন যে এসিড নাইট্রিক মেডিসিন বা নাইট্রিক এসিড যে মেডিসিন, এই মেডিসিন আসলে একজন মানুষ এই মেডিসিনের রোগী কখন হয়, কিভাবে হয়, এ বিষয়টা একটু আমাদের ধারণা থাকা উচিত। কারণ একজন মানুষের ভিতরে এসিড নাইট্রিকের লক্ষণগুলো কখন প্রকাশ পায়, কিভাবে প্রকাশ পায়, একজন মানুষ তো এসিড নাইট হয়ে জন্মায় না, বা একজন মানুষ তো এই লক্ষণগুলো নিয়ে জন্মায় না, ধীরে 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 সে তার ভিতরে এই লক্ষণগুলো প্রকাশিত হয় বিভিন্ন কারণে। কি কি কারণে এসিড নাইটের একজন রোগী তৈরি হয় সে বিষয়টা একটু আমরা দেখে নিই। প্রথমে যে বিষয়টা, সেটা হচ্ছে ক্ষতিকারক বিষ। এখন অনেক কারণেই অনেক ধরনের বিষ আমাদের শরীরে প্রবেশ করে, হয়তো কেউ কেমিক্যাল কোম্পানিতে কাজ করে, কেউ নিয়মিত বিষ প্রয়োগ করছে সেটা দেহে যাচ্ছে, বা এখন তো বর্তমানে আমরা নিয়মিত যে খাবারগুলা খাচ্ছি, নিয়মিত যে ফলগুলা খাচ্ছি, সবই ফরমালিন দেওয়া, বিষাক্ত। এর ফলে আমাদের শরীরে বিষ প্রবেশ করছে। এছাড়া আরো কি কারণে হতে পারে, আমাদের কাছে অনেক সিভিলিসের রুগী আসে। এই রুগীরা আমাদের কাছে আসার পূর্বে অনেক কবিরাজ, অনেক বৌদ্ধ কবিরাজ বা অনেকের কাছে যায় ট্রিটমেন্টের জন্য। তখন তারা এই ঔষধের সাথে বা কোন প্রকার মেডিসিনের সাথে তারা কি পারদ ইউজ করে। এই পারদের তো একটা মাত্রা থাকে, কিন্তু এই মাত্রা অতিরিক্ত পারদ যখন একটা মানুষের শরীরে ব্যবহার হয় বা অপব্যবহার করা হয়, এর ফলেও এসিড নাইটের রোগী তৈরি হয়ে যায়। এছাড়া আর আরো কি কি কারণে তৈরি হয়, নিয়মিত অনিদ্রা, একজন মানুষ ঘুমাতে পারছে না, তার ঘুম হচ্ছে না, এইভাবে চলছে দিনের পর দিন, মাসের পর মাস, এক সময় সে এসিড নাইটে পরিণত হয়ে যাবে। এছাড়া আরো কি থাকতে পারে, টেনশন, একজন মানুষ নিয়মিত সাংসারিক টেনশন বা পারিপার্শ্বিক টেনশন, বিভিন্ন কারণে সে টেনশনে থাকতে পারে, বা কোনো তার প্রিয় মানুষ বিয়োগ হয়ে গেছে, তার জীবন থেকে চলে গেছে, এ এক টেনশন। নিয়মিত যখন একজন মানুষ টেনশন করতে থাকে, এক সময় সে এসিড নাইটে পরিণত হয়। এছাড়া আরো কি কারণে পরিণত হয়, সেটা হচ্ছে যখন একজন মানুষ নিয়মিত প্রতিদিন সে শারীরিক পরিশ্রম করছে, মানসিক পরিশ্রম করে যাচ্ছে, এইভাবে চলছে বছরের পর বছর, সে একইভাবে কাজ করে যাচ্ছে, এক সময় সে এসিড নাইটে পরিণত হয়ে যায়। প্রথমে বলেছি যে প্রিয় মানুষের হারানোর ফল
আমার লাভার চলে গেছে, আমার ওয়াইফ চলে গেছে, আমার বাচ্চা মারা গেছে, আমার বাবা মারা গেছে, প্রিয় মানুষ যখন কারো জীবন থেকে হারিয়ে যায়, সে একটা হতাশাগ্রস্তের মধ্যে পড়ে যায়। সে কেমন হয়? সে এই নিয়ে প্রচুর চিন্তা করতে থাকে, কারণ প্রিয় মানুষের হারানোর বেদনা যে হারিয়েছে সেই বোঝে। এই যে মানুষের একটা কষ্ট, মানসিক একটা বিষণ্ণতা তার ভিতরে ক্রমাগত কাজ করতে করতে একসময় সে এসিড নাইটে পরিণত হয়ে যায়। আমাদের একটা মেডিসিন আছে ডিজিটালিস, এই ডিজিটালিস মেডিসিন যদি অপব্যবহার করা হয় বা ডিজিটালিস মেডিসিনটা অতিরিক্ত ব্যবহার করা হয়, সেক্ষেত্রেও কিন্তু এসিড নাইট্রেট রোগীর পরিণত হয়ে যায়। এখন আমি গত ক্লাসেও একটা কথা বলেছি যে একটা মেডিসিনের যে অক্ষরগুলা আছে বা বর্ণমালা আছে, এই প্রতিটা বর্ণ, প্রতিটা অক্ষর এই মেডিসিনের লক্ষণ বহন করে, বা এই প্রতিটা বর্ণের সাথে এই মেডিসিনের কিছু কিছু লক্ষণ প্রকাশ পায়, বা এই বর্ণ দিয়েই বা এই অক্ষর দিয়ে আমরা মেডিসিনকে বর্ণনা করতে পারি। সো আমি গত ক্লাসে ক্রিয়োজোট নিয়ে কথা বলেছিলাম, ক্রিয়োজোটের প্রতিটা অক্ষর নিয়ে আমি কিছু শব্দ বলেছিলাম যেটা ক্রিয়োজোটের সাথে রিলেটেড, যেটা ক্রিয়োজোটের লক্ষণকে বহন করেছিল। সো আজকেও আমি অ্যাসিড নাইট্রেটের যে বা নাইট্রিক অ্যাসিডের যে বর্ণগুলো আছে, অক্ষরগুলো আছে, বা এর যে স্পেলিং আছে, এর ভিতরেই আমাদের অ্যাসিড নাইট্রেটের লক্ষণগুলো প্রকাশ পাবে। এবং আমরা যদি এই প্রতিটা অক্ষরকে নিয়ে মনের মধ্যে গেঁথে রাখতে পারি যে এই অক্ষরের এটা অর্থ, এই অক্ষরে এটা অর্থ, তাহলে আমাদের কি মেডিসিনটা মনে রাখতে খুব সুবিধা হবে। সো আজকে যে মেডিসিনটা অ্যাসিড নাইট, এই অ্যাসিড নাইটের প্রথম যে অক্ষরটি সেটা হচ্ছে এ, এতে অ্যাভোসিভ, অ্যাভোসিভ, অ্যাভোসিভ শব্দের অর্থ হচ্ছে অভদ্র। তাহলে অ্যাসিড নাইটটা প্রথমেই কি অভদ্র, অ্যাসিড নাইটের প্রথম লক্ষণে কি অ্যাসিড নাইট হবে অভদ্র। এরপরে কি আছে? সি, এই সিতে কন্ট্রাডিক্টেড ডিসপোজিশন টু, এখন সে বিরোধিতা পছন্দ করে না, অ্যাসিড নাইট কিন্তু বিরোধিতা পছন্দ করে না, তার পক্ষে বললে সে আপনার ফ্রেন্ড, সে আপনার বন্ধু, কিন্তু তার বিপক্ষে বললেই আপনি তার চিরশত্রু, সে আপনাকে খুন করতেও দ্বিধা করবে না। এরপরে আছে কি? আই, ইরিটেবিলিটি, এই রুগীটা এসিড নাইট্রেট রুগীরা প্রচুর রাগী হয়, এরা প্রচুর খিটখিটে হয়, সামান্যতে রাগ হয়, সামান্যতে সে ক্ষিপ্ত হয়ে যায়। এর পরের যে বর্ণ আছে ডি, ডাউটফুল রিকভারি অফ, সে রোগ যে তার ভালো হবে এই বিষয়ে সে সন্দিহান থাকে, সে এই বিষয়টা সে মনের মধ্যে বিশ্বাস করতে পারে না যে তার রোগটা ভালো হবে। এর পরের যে বর্ণটা আছে বা অক্ষরটা আছে এন, নাইট্রিকের এন, নার্সিং দি সিক, একজন রুগীকে সেবা করার ফলে অসুস্থ হয়ে যায়, একজন রুগীকে অনেক দিন পর্যন্ত সে সেবা করে যাচ্ছে, তার শুশ্রূষা করে যাচ্ছে, একসময় সে অসুস্থ হয়ে যাচ্ছে। এরপরে আই, ইন্ডোলেন্ট, অলস, এসিড নাইট্রেট রুগীরা কিন্তু প্রচুর অলস। এরপরে যে বর্ণটা আছে টি, টাচ এভারশন টু বি, তাকে কেউ ছুঁয়ে দিক, তাকে কেউ টাচ করুক, তাকে তাকে কেউ স্পর্শ করুক, সেটা সে চায় না, আর এতে সে বিরক্ত বোধ হয় এবং প্রচুর ক্ষিপ্ত হয়ে যায়। এর পরের যে অক্ষরটা আছে আর, রিমোস, এর ভিতরে সবসময় একটা ক্ষোভ কাজ করে, খেদ কাজ করে,
সব সময় অন্যের প্রতি একটা বিরাগ কাজ করে, বা অন্যকে সে দেখতে পারে না, বা মনের মধ্যে তার প্রতি একটা ক্ষোভের সঞ্চার তৈরি হয়। কেউ তার বিরুদ্ধে বলেছে, কেউ তার পক্ষে বলেনি, তার প্রতি একটা ক্ষোভ, তার প্রতি একটা রাগ ভিতরে কাজ করে। এরপরে যে বর্ণনাটা আছে হচ্ছে আই, ইম্প্যাটেন্স, অধৈর্য। এসিডনাইটের রোগীরা সামান্যতে অধৈর্য হয়ে পড়ে, সামান্যতে সে বিরক্ত বোধ করে, সামান্যতে সে ধৈর্য হারিয়ে ফেলে। এরপরে যে বর্ণটা আছে সেটা হচ্ছে কার্সিং, সেটা হল অভিশাপ দেওয়া। এসিড নাইটের রোগীরা অন্যকে প্রচুর পরিমাণ অভিশাপ দেয়, সামান্যতে অভিশাপ দেয়, সামান্যতে সে অভিশাপ দেয়। এখন আমরা এই জিনিসটা আবার একটু রিপিট করব, তাহলে আপনাদের এসিড নাইট মনে রাখতে অনেকটা হেল্পফুল হবে বা সুবিধা হবে, আপনারা এসিড নাইটটা মনে রাখতে পারবেন। প্রথমে যে বর্ণটা এ, অ্যাবসিভ, অভদ্র, সি কন্ট্রাডিক্টেড ডিসপোজিশন টু, সে বিরোধিতা পছন্দ করে না, আই ইরিটেবিলিটি, সে ভীষণ রাগে, ভীষণ খিটখিটে, ডি ডাউটফুল রিকভারি অফ, রোগ ভালো হওয়া নিয়ে সন্দিহান, এন নার্সিং দি সিক, রোগীকে সেবা করার ফলে অসুস্থ হয়ে পড়ে, আই ইন্ডোলেন্ট, অলস, টি টাচ অ্যাভারশন টু বি, সে টাচ বা স্পর্শ সহ্য করতে পারে না, আর রিমোস, তার ভিতরে সবসময় একটা ক্ষোভ কাজ করে, আই ইম্পিটেন্স, অধৈর্য, সি কার্চিং, সে অভিশাপ দেয়। এই যে আমরা যে বর্ণমালা দিয়ে এসিড নাইট কে চেনার চেষ্টা করেছি, যদি এই বর্ণমালা অনুযায়ী আপনারা মনে রাখতে পারেন, তাহলে এসিড নাইট কে আপনারা খুব সহজে মনে রাখতে পারবেন। কারণ আমাদের যে হাজার হাজার বা শত শত মেডিসিন গুলো আছে, এইগুলো তো সহজে মনে রাখা কঠিন, আমাদের মনের ভিতরে এটাকে রেখে দেওয়া বা সেভ করে রাখা সো টাফ। যদি আমরা এই মেডিসিনটার যে বর্ণমালা আছে, এই বর্ণমালা অনুযায়ী মেডিসিনটাকে মনে রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু খুব সহজে আমরা মেডিসিনটাকে মনে রাখতে পারবো। এখন আমরা এই এসিড নাইটের একটু কনস্টিটিউশন দেখব, যে ধাতুগত যে লক্ষণগুলো আছে এই বিষয়গুলো একটু আমাদের জানা দরকার। ধাতুগত লক্ষণের ভিতরে আমরা যেসব বিষয়গুলো খেয়াল করি বা রোগী আসলে দেখি, সেটা হচ্ছে রোগীর আকৃতি, রোগীর প্রকৃতি, রোগীর মায়াজম এবং রোগীর ডায়াথিসিস। এই চারটা বিষয় আমরা খেয়াল করি। এখন এসিড নাইটের ক্ষেত্রে যে আকৃতিটা কেমন হবে, এসিড নাইটের রোগীরা কেমন দেখতে, এসিড নাইটের রোগীরা এদের আকৃতি হচ্ছে, এরা দেখতে খুবই দুর্বল, অচিকন, এবং কিন্তু এদের মাংসপেশি প্রচুর টাইট থাকে, এদের মাংসপেশি প্রচুর টাইট বা মজবুত, কিন্তু দেখতে কিন্তু এরা চিকন, দুর্বল প্রকৃতির। কিন্তু এদের যখন আপনি মাসল দেখবেন, মাসল একটু ধরে দেখবেন, দেখবেন এদের মাসলটা অনেক টাইট। অনেক সময় আমাদের মুরব্বীরা বলে থাকেন যে, কিরে তোর স্বাস্থ্য তো খুবই খারাপ, কিন্তু তোর শরীরটা না অনেক শক্ত, একদম টাইট, তোর শরীরটা তো অনেক মজবুত। এটা আমরা যখন ডাক্তাররা একটু একটা রোগীকে যখন তাকে টাচ করে দেখব, তাকে পর্যবেক্ষণ করব, তা গায়ে হাত দিয়ে দেখব, তখন এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। আসলে আমাদের যে ডাক্তারি পেশা, এই পেশাতে আমাদের কিন্তু চোখ কান সবকিছু খোলা রাখতে হবে, এবং একটা রোগীকে পর্যবেক্ষণ করতে গেলে তাকে আমাদের চোখ গুলোকে একদম তার দিকে সন্নিবেশিত করে রাখতে হবে, যে সে কেমন করে হাঁটছে, কিভাবে চলছে, কি করছে, কি পছন্দ করছে, তার বসার স্টাইল, তার হাঁটার স্টাইল, তার তাকানোর স্টাইল, সবকিছুর ভিতরে কিন্তু মেডিসিন আছে, সবকিছুর ভিতরে কিন্তু মেডিসিন আমরা পাবো। কিন্তু সেটা যদি আমাদের জ্ঞানে থাকে তবেই কিন্তু আমরা পাবো, নইলে কিন্তু আমরা
একটা রুগী দেখে বুঝতে পারবো না এটা কোন মেডিসিনের রুগী, যে থুজা কেমনে বসে, রাষ্ট্রাস কেমনে বসে, লাইকো কেমনে বসে, লাইকো কেমনে কথা বলে, এটা যদি আমাদের জ্ঞানে না থাকে তাহলে কিন্তু আমরা ভুল মেডিসিন সিলেকশনে চলে যেতে পারি। সুতরাং আমাদেরকে অবশ্যই এইসব বিষয়গুলা জানতে হবে যে এই রোগীর আকৃতিটা কেমন হবে, প্রকৃতিটা কেমন হবে। এর আরেকটি বিষয় হচ্ছে যে যারা বৃদ্ধ, অনেক বৃদ্ধ লোক আছে কিন্তু এদের কালার হবে কালো, এদের বডি স্ট্রাকচার হবে দুর্বল এবং চিকন, এবং এরা কালো বর্ণের হবে, এবং কালো বর্ণের বৃদ্ধ লোকদের ক্ষেত্রে এই অ্যাসিড নাইট্রেটটা খুব ভালো কাজ করে। এর সাথে কি থাকবে? রক্ত স্বল্পতা। আমরা যখন তার চোখের স্ক্লেরা দেখব, চোখের সাদা অংশ দেখব, যখন আমরা এটা পর্যবেক্ষণ করব তখন দেখব নিচে রক্ত খুবই কম দেখা যাচ্ছে, সাদা দেখা যাচ্ছে একদম, ওখানে রক্তের আভাস নেই। তখনই আমরা বুঝবো যে এই রোগীর রক্ত স্বল্পতা হয়েছে। আসলে হোমিওপ্যাথিক আমরা যারা ডাক্তার, আমরা কিন্তু যে রিপোর্টে বিশ্বাস করি না, রিপোর্টে কি আসলো না আসলো এরা বিষয় না, আমি কি দেখলাম, আমি কি শুনলাম, আমি তার কাছ থেকে কি লক্ষণ পেলাম, এর উপর বেসিস করে কিন্তু আমাদের মেডিসিন গুলো চলে আসে। কিন্তু আমরা যদি না বুঝি যে কিভাবে রক্ত স্বল্পতা দেখতে হয়, কিভাবে এনিমিয়া দেখতে হয়, তাহলে কিন্তু আমরা ভুল করে বসবো যদি আমরা না দেখতে পারি, না বুঝি। যার কারণে আমি এর আগেও বলেছি যে আমাদের যখন রুগী পর্যবেক্ষণ করব, রুগী দেখব, আমাদের রুগী দেখার স্টাইলটাও জানতে হবে। এখন আমরা পালস কিভাবে দেখব সেটা আমরা জানি না, আমরা রক্তের এনিমিয়া কিভাবে দেখব সেটা আমরা জানি না, আমরা কিভাবে জন্ডিস দেখব সেটা আমরা জানি না, তাহলে কিন্তু আমরা ডাক্তারি পেশায় টিকতে পারবো না, বা আমরা ভুল সিলেকশন করে বসবো, ভুল মেডিসিন সিলেকশন করে বসবো। যার ফলে আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে এই বিষয়গুলো শেখার, এই বিষয়গুলো জানার, কিভাবে কি দেখতে হয়। আমাদের যারা সিনিয়র আছেন তাদের সাথে সবসময় পরামর্শ করবেন, তাদের সাথে জানবেন, তাদের কাছে যাবেন, তাদের কাছে শেখার চেষ্টা করবেন নিত্য নতুন কিছু। এইসব বিষয়গুলো না জানলে কিন্তু আপনি ডাক্তারি পেশায় মানে অগ্রগতির দিকে যেতে পারবেন না, আপনি পিছিয়ে যাবেন। কারণ বর্তমান আধুনিক যুগ, সবকিছু রিপোর্টের উপর নির্ভরশীল, কিন্তু আমরা কিন্তু রিপোর্টের উপর নির্ভরশীল নই, আমরা নিজেদের জ্ঞানের উপর নির্ভরশীল। আমরা আমাদের জ্ঞান দিয়ে, আমাদের চক্ষু দিয়ে, আমাদের হাত দিয়ে আমরা রোগটাকে চিনতে পারি বা রোগীটাকে চিনতে পারি, এটা কিন্তু আমাদের বিশাল একটা গর্বের বিষয়। কিন্তু যদি আমরা প্রপারলি বিষয়গুলো না জানি তাহলে কিন্তু আমরা ভুল করে বসবো, ভুল মেডিসিন সিলেকশন করে বসবো। তাই আমাদের এইসব বিষয়গুলো সম্বন্ধে ধারণা অবশ্যই থাকতে হবে। এরপরে কি, এর আকৃতিটা কেমন হবে? চোখ ও চুল কালো হবে এবং চেহারাটা বিবর্ণ হবে। চোখ এবং চুল কালো হবে এবং চেহারা বিবর্ণ হবে, এবং এই রোগীদের ঘন ঘন ডায়রিয়া দেখা যাবে, যেটা ফসফরাসেও দেখা যায়, যেটা ঘন ঘন ডায়রিয়াতে আক্রান্ত হয়, যেটা আমরা ফসফরাসেও দেখতে পাই। এরপরে যে বিষয়টা আছে প্রকৃতি, আসলে এই অ্যাসিড নাইটের প্রকৃতি কেমন হবে, সেটা হচ্ছে এরা দুর্বল প্রকৃতির হবে এবং খিটখিটে প্রকৃতির হবে। এদের দেখতে মনে হবে এরা প্রচুর দুর্বল, এবং এরা সামান্যতে ক্ষিপ্ত হয়ে যাবে, সবসময় খিটখিটে একটা ভাব থাকবে তাদের ভিতরে, এরা তার প্রকৃতি। মায়াজমের ক্ষেত্রে আমরা যে মায়াজম গুলো কাভার করছে অ্যাসিড নাইট, সেটা হচ্ছে সোরা মায়াজম দ্বিতীয় শ্রেণীতে, এবং সিভিলিস প্রথম শ্রেণী, সাইকোসিস প্রথম শ্রেণীতে, এখানে তিনটা মায়াজমই কাভার করছে। আবার যদি আমার মনে করি যে টিউবারকুলিনাম মায়াজম এটা যেটা আপনারা ধরেন, সেক্ষেত্রে আমরা টিউবারকুলিনাম মায়াজমের ক্ষেত্রে সেকেন্ড গ্রেডে এই মেডিসিনটাকে পাবো। ডায়াথিসিস এর ক্ষেত্রে যেটা প্রবণতা, আসলে এর প্রবণতা কোন দিকে, এক একটা মেডিসিন এক একটা প্রবণতা আছে। যেমন ক্যালকিরিয়া কার্বের ধাতুগত কোল্ড টেকিং টেন্ডেন্সি, ঠান্ডা প্রবণতা, ব্যারাইটা কার্বের ঠান্ডা প্রবণতা আছে, সামান্যতে ঠান্ডা লাগে, সামান্যতে একটু ঘামলেও ঠান্ডা লাগে, একটু পানি চেঞ্জ করলে ঠান্ডা লাগে, ধর এখানে গোসল করছে না এখানে না অন্য জায়গায় গোসল করেছে, সাথে সাথে ঠান্ডা লেগে যাবে, একটু আবহাওয়া পরিবর্তন হয়েছে বা একটু ঠান্ডা থেকে গরমে চলে গেছে তার ঠান্ডা লেগে গেছে, এই যে একটা প্রবণতা। ঠিক তেমনি ভাবে আপনার অ্যাসিড নাইট এর প্রবণতা হচ্ছে রক্ত প্রবণ,
এরা রক্তচাপ প্রবণতা আছে, এদের যে কোনো জায়গায় হয়তো সামান্য একটু ক্ষত আছে সেখানে টাচ করলে ব্লিডিং হচ্ছে, তার আঁচিল হয়েছে সেখানে টাচ করলে ব্লিডিং হচ্ছে, তার কন্ডাইলোমাটা আছে সেখানে টাচ করলে ব্লিডিং হচ্ছে, তার নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, তার মুখে ঘা হয়েছে সেখানে একটু টাচ লেগেছে সেখানে তো ব্লিডিং হচ্ছে, এই যে রক্তচাপ প্রবণতা এটা হচ্ছে এর ডায়াথিসিস বা প্রবণতা, তার সামান্যতেই রক্তচাপ হবে। এখন আমরা আরো কি কি বিষয় খেয়াল করতে পারি বা কি কি মূল কথা আছে এই মেডিসিনে সেটা আমাদের একটু জানা দরকার। আমরা সংক্ষিপ্ত আকারে এখন মেডিসিনে প্রবেশ করব, যে মেডিসিনটা আমরা সংক্ষিপ্ত আকারে ছোট্ট আকারে কিভাবে মনে রাখতে পারি। আমরা প্রথমে চেষ্টা করেছি যে বর্ণমালা দিয়ে মেডিসিন চেনার, এখন আমরা চেষ্টা করব যে কি কি লক্ষণ দিয়ে আমরা মেডিসিনটা চেনবো, অল্প কথায় কিভাবে মেডিসিনটা জানবো সেটা একটু আমরা এখন আলোচনায় আসব। প্রথমেই যে আপনার এর মূল কথাটা সেটা হচ্ছে জেদি, এই অ্যাসিড নাইট্রেট রোগীরা প্রচুর জেদি, এতে প্রচুর জেদ, এরা এদের জেদটা এত শক্ত যে এরা কাউকে ক্ষমা করতে পারে না, সামান্যতে রেগে যাচ্ছে, সে অল্প কথায় রেগে যাচ্ছে যেটা রাগার কথা নয় তাতেও সে রেগে যায়। অনেক সময় দেখা যাচ্ছে আপনারা হয়তো বিভিন্ন মিটিং এ যান বা বিচার গ্রাম্য ভাষায় যে সালিশ বলে সেখানে গিয়েছেন, দেখবেন যে কিছু কিছু মানুষ আছে রকচটা, যখন বিচারে বসে বা কোনো মিটিং এ বসে তখন বেশিরভাগই তাকে যারা চেনে, তাকে যারা চেনে তারা চেষ্টা করে তাকে ক্ষিপ্ত না করার বা তার বিরুদ্ধে কিছু না বলার, কারণ সে এতটা খিটখিটে, এতটা বদমেজাজি বা এতটা সহজেই রেগে যায় সে, যে সে তুলকালাম করে ফেলে সামান্য একটা বিষয়কে, তুচ্ছ একটা বিষয়কে তুলকালাম করে ফেলে, একদম সে মিটিংটা ভন্ডল করে ছেড়ে দিবে বা সেই সালিশ বৈঠক আর হবে না, সে আলোচনা সভাটা আর হবে না, সে এমন কিছু উদ্ভট কিছু করে বসবে যে সেখানে আলোচনা করা সম্ভব নয়, যার ফলে দেখবেন যে গ্রামের কিছু কিছু মানুষকে অ্যাভয়েড করে চলে মানুষ, যে এই ওর সাথে কথা বলিস না, ও কিন্তু এরকম, ও কিন্তু সামান্যতে রেগে যাবে, ঠিক আছে, ও কিন্তু গালাগালি করবে, এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা আমাদের খেয়াল রাখতে হবে। যে আমরা গ্রামে অনেক মানুষই পাই, অনেক মানুষ, অনেক ধরনের মানুষ, কেউ রাগী, কেউ জেদি, কেউ ফাঁপড়বাজ, এরকম অনেক মানুষই পাই, কিন্তু এসিড নাইট যদি থাকে কোনো মিটিং এ কোনো মানে পরামর্শ সবাই, সেই ক্ষেত্রে তাকে যদি কেউ তার বিরুদ্ধে কোনো কথা বলে ফেলে তাহলে সেই মিটিংটা আর হবে না, যার ফলে সবসময় মানুষ চেষ্টা করে এসিড নাইট কে দূরে রাখার, এই ওকে মিটিং এ নিয়ে আসিস না, ও কিন্তু ঝামেলা তৈরি করবে। একজন তার কাছে ভুল করেছে, সে তার পা ধরে ক্ষমা চেয়েছে, তার হাত ধরে ক্ষমা চেয়েছে, কিন্তু সে ক্ষমা করতে চায় না, সে ক্ষমা করবে না, মনের মধ্যে তার প্রতি একটা ক্ষোভ তৈরি করে রাখবে, মনের মধ্যে তার প্রতি একটা জেদ করে রাখবে, তোকে আমি দেখবো, তোকে আমি দেখেই ছাড়বো, তুই আমার সাথে এই কাজ করেছিস ওই কাজ করেছিস, আমি তোর উপরে প্রতিশোধ নিয়েই ছাড়বো। হয়তো গ্রামের প্রধানরা সবাই মিলে বললো যে বাবা তুমি ওকে মাফ করে দাও, ও তো ভুল করেছে, সে মনে মনে বলবে ঠিক আছে প্রধানরা আসছে ঠিক আছে আমি ক্ষমা করলাম তাদের কথায়, কিন্তু আমার মন থেকে আমি তোকে ক্ষমা করি নাই, একদিন নাকি তোর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো, এতটা জেদি। আর সে কাউকেই ক্ষমা করতে পারে না, কাউকেই সে ক্ষমা করতে পারে না, ক্ষমার নামে তার কোনো শব্দ তার কাছে নেই, যে ক্ষমা বলতে কোনো শব্দ তার কাছে নেই, সে প্রতিশোধ নিতে চায়, এসিড নাইট সবসময় প্রতিশোধ নিতে চায়, তার সাথে কেউ কিছু অন্যায় করেছে সে এটা মনের মধ্যে ক্ষোভ তৈরি করে রাখবে এবং ধীরে ধীরে চেষ্টা করবে এর প্রতিশোধ নেওয়ার এবং যে কোনো পর্যায়ে সে এই প্রতিশোধটা নিবে। হয়তো একটা ফ্যামিলির সাথে আর একটা ফ্যামিলির গন্ডগোল হয়েছে বা কোনো দ্বন্দ্ব তৈরি হয়েছে, ফ্যামিলির হয়তো পাঁচজন মেম্বার আছে, পাঁচজন মেম্বারে চারজন বলেছে ঠিক আছে ওরা যেহেতু ভুল স্বীকার করেছে ক্ষমা করে দিই, কিন্তু এসিড নাইট না, ও এটা করেছে ক্ষমা করা যাবে না, সে মীমাংসা করতে চাইবে না, সে ওই ফ্যামিলির সাথে মীমাংসা সে করবে না, চারজন একদিকে সে একাই একদিকে, যদি তারা বলে যে এটা দরকার নাই এটা নিয়ে আর বাড়াবাড়ির ক্ষমা করে দাও, না সে ক্ষমা করবে না, তোমরা ক্ষমা করলে করতে পারো আমি করতে পারবো না, আমি তাদের দেখেই ছাড়বো, সে ক্ষমা করবে না বা সে মীমাংসা
করতে দিবে না। আবার যখন আপনি মীমাংসা করতে যাইবেন যে না তুমি ফাঁকেই থাকো, আমরা মীমাংসাটা করে নিই, হ্যাঁ ঠিক আছে তোমরা মীমাংসা করো, আমি তোমাদের ভিতরে নাই, আর তোমরা মীমাংসা করলে তোমাদেরও দেখে ছেড়ে দেবো আমি, তখন কি এরা কখনো মীমাংসা করতে চায় না, কারোর সাথে আপোষ হতে চায় না, এরা প্রতিশোধ নিতে চায়। এরপরে যে বিষয়টা আছে, এই রুগীটা শীত কাতর, এরা প্রচুর শীত কাতর, যেটা আমি বলেছি যে এটা প্রথম শ্রেণীর শীত কাতর একটা মেডিসিন। আর এদের স্রাবে, প্রতিটা স্রাবে প্রচুর দুর্গন্ধ থাকে, এদের স্রাবে প্রচুর দুর্গন্ধ থাকে, সেটা যেখান থেকেই হোক, সেটা নাক থেকে হোক বা জননাঙ্গ থেকে হোক, পায়খানা রাস্তা দিয়ে হোক, যেখান থেকে যে কোনো স্রাব যেখান থেকে নির্গত হবে সেটা প্রচুর দুর্গন্ধযুক্ত হবে, এবং সেই যেখানে ক্ষত আছে এই ক্ষতটাতে প্রচুর ব্যথা হবে, সে সেখানে ছুঁইতে দিবে না, সে সেখানে ধরতে দেবে না, এবং এই ক্ষতগুলা থেকে সহজেই রক্তপাত হবে, সামান্য টাচ করলেই সেখান থেকে রক্তপাত হবে। আসলে মেডিসিন গুলা চিনতে গেলে কিছু কিছু অদ্ভুত লক্ষণ আমাদের মনে রাখতে হয়, বা মনে রাখলে আমরা মেডিসিনটা খুব ভালো মতে চিনতে পারি, খুব সহজেই চিনতে পারি। তেমনি ভাবে এই এসিড নাইটের একটা অদ্ভুত লক্ষণ আছে, তার জ্বর হয়েছে, তার মাথা ব্যথা হচ্ছে, তার পাত্তা পায়খানা হচ্ছে, যে কোনো প্রবলেম হচ্ছে, সে যদি কোনো যানবাহনে চলাফেরা করে বা যানবাহনে ভ্রমণ করে, সেটা বাস হতে পারে, ট্রাক হতে পারে, আপনার রিক্সা হতে পারে, অটো হতে পারে, যেটাই হোক, যে কোনো যানবাহনে সে যখন উঠবে বা চড়বে তখন সে ভালো ফিল করবে, সে সুস্থতা ফিল করবে, এটা একটা অদ্ভুত লক্ষণ এসিড নাইটের। এছাড়া আরো একটি অদ্ভুত লক্ষণ আছে এসিড নাইটের, সেটা হচ্ছে যে সে কানে শোনে না, সে কানে শুনতে পায় না বধির, কিন্তু সে যখন বাসে উঠবে বা যানবাহনে উঠবে সে তখন কানে শুনতে পায়, এমনি কিন্তু সে কিন্তু নয়েজ পছন্দ করে না, এসিড নাইট কিন্তু নয়েজ পছন্দ করে না, সে কিন্তু গোলমাল পছন্দ করতে পারে না, সে গোলমাল দেখতে পারে না, সে অতিরিক্ত শব্দ সহ্য করতে পারে না, কিন্তু সে বাস যখন চলে, ট্রেন যখন চলে, এর শব্দে তার কানের যে সে শুনতো না, এই শব্দের ফলে সে তার কানে শুনতে পায়, এটা একটা, এই দুটা অদ্ভুত লক্ষণ, এই ও দুটো অদ্ভুত লক্ষণ আমাদের অবশ্যই মনে রাখতে হবে এসিড নাইট যদি মনে রাখতে চাই। এসিড নাইট চর্বি ও লবণ পছন্দ করে, এসিড নাইট চর্বি পছন্দ করে এবং লবণ পছন্দ করে, কিন্তু এরা দুধের ধারে কাছেও যেতে চায় না, এরা এদের দুধ সহ্য হয় না, যার ফলে এরা দুধ দেখতে পারে না, এরা দুধ খেতে চায় না, এরা দুধের কোনো খাবার খেতে চায় না, দুধ থেকে অনেক দূরে থাকতে চায়। এসিড নাইটের রোগীর শরীরের দিকে যেটা আমি বলেছি যে আকৃতি, এরা জীর্ণ শীর্ণ, কিন্তু পেশি পেশিটা কেমন থাকে, টান টান। আর এদের একটা সর্দি প্রবণতা আছে, সামান্যতে সর্দি লাগে, আমরা দেখি অনেক বৃদ্ধ মানুষ আছে আমাদের এলাকায় বা আমাদের কাছের কিছু মানুষ আছে যাদের ঘন ঘন সর্দি লেগেই থাকে, সর্দি এদের ছাড়তে চায় না, মানে সর্দির সাথে এদের একটা বন্ধুত্ব হয়ে যায়, এদের সর্দিটা সব সময় নাকে লেগেই থাকে, আর শীতের দিনে এই সর্দিটা আরো ব্যাপক আকার ধারণ করে, এরা পুরাতন রোগে ভোগে, একটা রোগ তাদের সারতে চায় না, এই রোগটা তাদের বছরের বছর মাসের পর মাস এই রোগটা তাদের সাথেই থেকে যায়, এই রোগটা থেকে সে মুক্তি পায় না। আর এদের ঘন ঘন পাতলা পায়খানা একটা প্রবণতা আছে, কিছুদিন পর পরে তার ডায়রিয়া দেখা দেয়। এই যে মূল কথাগুলো বলেছি যে সে জেদি, সহজেই রেগে যায়, বা তার বিপক্ষে কেউ কিছু বললে সে তার সাথে শত্রুতা তৈরি করে ফেলে, আর যে তার পক্ষে বলে তার সাথে সে পরম বন্ধু, তার জন্য জীবন পর্যন্ত দিতে পারে, আর যে তার বিপক্ষে যায় তার তাকে সে জীবন শেষও করে দিতে পারে, তার এতটা রাগী। এরপরে কি আছে, এরা মীমাংসা করতে চায় না, কাউকে মাফ করতে চায় না, এদের স্রাবে দুর্গন্ধযুক্ত স্রাব, এবং যেখানেই একটু আপনার ক্ষত আছে সেইখানে প্রচুর পেইন হয়, এবং সেখানে সামান্য টাচেই সেখান থেকে রক্তপাত হয়,
যানবাহনে চড়লে এদের সকল সমস্যা ভালো ফিল করে, এরা চর্বিযুক্ত চর্বি ও লবণ পছন্দ করে, এরা দুধ সহ্য করতে পারে না, এদের শরীর জীর্ণ শীর্ণ, এদের সামান্যতেই সর্দি লাগে। এই যে বিষয়গুলা, এই যে মূল কথা আমাদের এসিড নাইট্রেট, এটাই কিন্তু মূল কথা। এই মূল কথা এবং আমি যে বর্ণ দিয়ে যে কথাগুলো বলেছি, এই কথাগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা এসিড নাইট কে মনে রাখতে পারবো। যদি এই কথাগুলো মিলে যায়, যে কোনো রোগ হোক না কেন, সেটা ক্যান্সার হোক, আলসার হোক, জ্বর হোক, ঠান্ডা হোক, কাশি হোক, এনিমিয়া হোক, যেটাই হোক না কেন, যদি আমরা এই সিমটম গুলা যদি সেই রোগীর মধ্যে পাই এসিড নাইট দিলে, আমরা আশা করি সেখান থেকে বিফল হব না, এসিড নাইট আমাদের বিফল করবে না। এখন আমরা একটু দেখবো যে এসিড নাইটের মানসিক লক্ষণটা কেমন থাকে বা এর মেন্টাল সিমটমটা কেমন হতে পারে। এর আগেই বলেছি যে এরা সবকিছুতে হতাশ। এসিড নাইটের মুখে কেউ হাসি দেখেছে এরকম মানুষ পাওয়া কঠিন। এসিড নাইটের মুখে হাসি দেখা যায় না, এটা পূর্ণিমার চাঁদের মতো, এটা সহজে দেখা যায় না। এদের মুখে আপনার হাসি দেখবেন, এরা সবসময় গ্লোমি একটা ফেস থাকে, সবসময় একটা বিষণ্ণ একটা ফেস থাকে এদের ভিতরে। এরা সব সময় মনে হয় কি ভাবে, কি দার্শনিক, সে কি চিন্তা করে, সে কিন্তু সব সময় রোগ নিয়ে চিন্তা করে। তার রোগ, এই রোগ হয়েছে আমি কি ভালো হব, কারণ আমি প্রথমেই বলেছি যে এরা রোগ আরোগ্য সম্বন্ধে হতাশ থাকে। সে শত শত রোগী ডাক্তারের কাছে যাবে, তার একটু প্রবলেম হলো, তার ফ্যামিলির কারো প্রবলেম হয়েছে, সে একটার পর একটা ডাক্তার চেঞ্জ করবে, না এ ডাক্তার হচ্ছে না, এ ভালো করতে পারবে না, এ আমার ভালো হবে না। আপনার হয়তো তার রোগটা 50% আরোগ্যের দিকে গেছে, কিন্তু সে এটা আরোগ্য মনে করবে না, আরে আমার তো এখনো রয়ে গেছে রোগটা, না এই ডাক্তার দিয়ে হবে না, আমি অন্য ডাক্তারের কাছে যাব, না এটা হলো না, আরেক ডাক্তারের কাছে যাবো। সে বারবার ডাক্তার চেঞ্জ করতে থাকবে তার আরোগ্য, দ্রুত আরোগ্য করার জন্য, কিন্তু তারপরেও সে হতাশ থাকবে, না এত বড় ডাক্তার দেখালাম কিন্তু আমি ভালো হব না, আসলে আমার এই রোগ ভালো হবার নয়। তাদের ভিতরে কি থাকে, সবসময় একটা আনন্দহীন একটা ব্যাপার, সবাই হই হুল্লোড় করছে, সবাই আনন্দ করছে, কিন্তু তার ভিতরে আনন্দ খুঁজে পাওয়া যায় না। আমি তো প্রথমেই বলেছি তার মুখে হাসি দেখা যায় না, তেমনি ভাবে তার কোনো আনন্দ দেখা যায় না, তার চেয়ারফুলনেস কখনো চোখে পড়ে না মানুষের, সব সময় একটা বিষণ্ন ভাব তার ভিতরে কাজ করে বা তার চেহারাতে কাজ করে। আমরা দেখেছি যে একটা মানুষ যদি কষ্টে থাকে, তাকে যদি কেউ সান্ত্বনা দেয়, সে হয়তো একটু ভালো ফিল করে বা একটু রিলিফ ফিল করে, কিন্তু এসিড নাইট কেউ তাকে সান্ত্বনা দিক সেটা সে পছন্দও করে না। সে কষ্টে আছে, আসে কে কেন বলবি তুই আমার আমার রোগ সম্বন্ধে, যে তোর রোগ হয়েছে তুই ভালো হবি, তুই ট্রিটমেন্ট কর, তাকে সান্ত্বনা দিবেন, সে আরো ক্ষিপ্ত হয়ে যাবে। এসিড নাইট এতটা ভয়ঙ্কর যে তাকে কেউ সান্ত্বনা দিক সেটা সে চায় না। যেমনি ভাবে নেট্টামিউর কিন্তু যখন সে রেগে যায়, নেট্টামিউর যখন তার অগ্নিমূর্তি ধারণ করে, ঠিক ওই সময় যদি কেউ সান্ত্বনা দেয় তার রাগটা কিন্তু আরো বৃদ্ধি পায়, তার রাগটা আরো বৃদ্ধি পায়। তেমনি ভাবে যখন পালসেটিলার রোগীদের ক্ষেত্রে সে রেগে গেছে, তো তখন যদি তাকে কেউ সান্ত্বনা দেয় সে কিন্তু ভালো ফিল করে। এবং স্ট্যাফিসিকের রোগীদের ক্ষেত্রে সে চায় কেউ এসে তাকে সান্ত্বনা দিক। এই যে তিনটে মেডিসিন, তিন ধরনের সিমটম, যে নেট্টামিউর তাকে সান্ত্বনা দিলে সে প্রচুর ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, পালসেটিলা তাকে সান্ত্বনা দিলে সে উপশম হচ্ছে তার সমস্যার বা রাগটা কমে যাচ্ছে, আবার স্ট্যাফিসিগ্রিয়া সে যাচ্ছে আমাকে কেউ সান্ত্বনা দিক, আমাকে কেউ এসে সান্ত্বনা দিক, এই তোর এই সমস্যা হয়েছে, না সমস্যা নেই তুই ভালো হয়ে যাবি, তোর সমস্যাটা চলে যাবে, সে চায় আমাকে কেউ সান্ত্বনা দিক, আমাকে কেউ বুঝাক, সেটা চায়। এসিড নাইট প্রতিটা কাজকে সে বিপদ মনে করে, হয়তো তার একটু জ্বর হয়েছে, সে মনে করে আল্লাহ সব বিপদকে আমারই দিবা, সে এভাবে বিলাপ করতে থাকবে যে আর কি লোক পাওনি খুঁজে দুনিয়াতে, সব আমাকে দিতে হবে, আমাকে জ্বর দিচ্ছ কেন, লোক আর পাওনি দুনিয়ায়, আমাকে জ্বর দিলা, এত বিপদ কেন দাও আমারে, সে এইভাবে কথা বলবে। এসিড নাইট সে নিজে নিজে রেগে যাবে, সে এটা ভুল করেছে, অন্য কেউ ভুল করেনি সেই ভুল করেছে, তারপর নিজেকে ধিক্কার দিবে, দৌড়
কি করলাম এগুলা, এই কাজটা কেন করলাম আমি, সে নিজের উপর ধিক্কার দেবে নিজেই, নিজের সাথে কথা বলতে থাকবে, নিজেকে ধিক্কার দেবে নিজে নিজেই। এটা অ্যাসিড নাইটের একটা মানসিক লক্ষণ। আর অ্যাসিড নাইটের রোগীদের কথার কোনো মাধুর্যতা পাওয়া যায় না, তাদের ভিতরে কোনো রসকস পাওয়া যায় না, তার এমন ভাবে কথা বলে, সে ভালো কথাকেই এমন ভাবে বলবে যে আপনার রাগ হয়ে যাবে। এটা কোন ধরনের কথা? একটা ভালো কথাকে সে এক্সপ্রেস করবে, আপনার সামনে বর্ণনা করবে, সেটাও চাঁচা ছেলা, তার ভিতরে কোনো রসকস পাওয়া যাবে না। এটা অ্যাসিড নাইটের একটা মানসিক লক্ষণ। আর অ্যাসিড নাইট খুব সহজে গালাগালি করে, অ্যাসিড নাইট খুব সহজে অন্যকে গালাগালি করে, সে অশ্রাব্য ভাষায় গালাগালি করে, যে ভাষাগুলো বর্ণনা করার মতো নয়। আর একটা কথা বলেছি, যে প্রথমে যে কথাটা বলেছি, সে রাগ কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না, সে রেগে গেলে অগ্নিমূর্তি ধারণ করে বসে এবং এমন একটা পরিস্থিতি তৈরি করে যে সামান্য একটা বিষয় হয়েছে কিন্তু এই বিষয়টাকে সে এমন ভাবে রিয়াক্ট করবে যে অনেক কিছু হয়েছে, মানুষ খুন হয়ে গেছে, একটা মুরগি নিয়ে হয়তো ঝগড়া লেগেছে একটা ফ্যামিলির সাথে আর একটা ফ্যামিলির, কিন্তু তার রিয়াক্ট মনে হবে যে এই ফ্যামিলির একজন খুন হয়ে গেছে, তাকে খুন করে ফেলা হয়েছে, এই ফ্যামিলির একজনকে খুন করে ফেলা হয়েছে, এতটা সে রিয়াক্ট করে বসবে, এতটা সে বদমেজাজি। এসিড নাইট সহজে অভিযোগ করে, সে অন্যের বিরুদ্ধে এমনিতে অভিযোগ করে বসে, সামান্য বিষয় কিন্তু সে অভিযোগ করবে, কেউ তার পাশ দিয়ে গেছে, হয়তো সে একটু থুতু ফেলেছে, সে এটা নিয়ে সেই বাড়িতে যাবে, তার গার্জেন কে অভিযোগ করবে, তোমার ছেলে কিন্তু আমার সামনে থুতু ফেলেছে, তোমার ছেলে কিন্তু আমার সামনে জোরে জোরে হেঁটে গেছে, তোমার ছেলে কিন্তু আমাকে ধাক্কা দেয়নি কিন্তু আমার পাশ দিয়ে গেছে, আমার কিন্তু বাতাস লেগেছে, সামান্য তো অভিযোগ তার, কারণ সে কিন্তু সামান্য কিছু তার সহ্য হয় না, সামান্যই তার কাছে অনেক কিছু মনে হয়, সে এইসব বিষয় নিয়ে অভিযোগ করবে, সে সামান্যতেই অশান্তি তৈরি করবে। এবং আমি তো বলেছি সে তার কোনো আশা থাকে না, তার ভিতরে নিরাশ সব সময় কাজ করে। এবং সকালবেলা এসিড নাইটের রোগীরা প্রচুর ক্ষিপ্ত থাকে, সকালবেলা তাকে কিছু বলা যায় না, তাকে যাই বলবেন সে ক্ষিপ্ত হয়ে যাবে। হয়তো এসিড নাইটের রোগীদের বাচ্চারা সকালবেলা তার বাবার কাছে হয়তো টিফিনের টাকা চাইবে, সেই সাহস তার নাই, সে তার মায়ের কাছে যাইবে যে মা আব্বার কাছ থেকে আমার কিছু টাকা নিয়ে দাও না, আমার টিফিনের টাকাটা, কিন্তু তার বাবার কাছে যাবে না, কারণ জানে যে আমার বাবা যে সকালে অগ্নিমূর্তি ধারণ করে তার কাছে গেলেই আমাকে নেই চড় দিবে, নেই থাপ্পড় দিবে, নেই গালাগালি করবে, সে তার বাবার কাছে যাবে না, সে তার মায়ের কাছে যাবে, তার মায়ের কাছে আবদার করবে, কিন্তু তার বাবার কাছে সে যাবে না, কারণ তার সমস্ত রাগ সমস্ত কষ্টটা তার সকালবেলায় বৃদ্ধি পায় বা সকালবেলায় তার মনটা খুবই খারাপ থাকে বা বিষণ্ণ থাকে বা সে রাগী অবস্থায় থাকে সকালবেলা, কিন্তু বিকালবেলা সে বিষণ্ণ হয়ে পড়ে বা সন্ধ্যার দিকে সে বিষণ্ণতা তার ভিতরে কাজ করে, সে একটা বিমর্ষ ভাবে বসে থাকবে, সে বিকালের দিকে সে চুপচাপ মনে কি ভাবছে সে নানান বিষয় সে বিকালবেলা চিন্তা করবে বা বিকালবেলা সে তার কি থাকবে, সে বিষণ্ণ চুপচাপ থাকার চেষ্টা করবে। এই যে মানসিক লক্ষণ গুলা, এই লক্ষণ গুলাও কিন্তু আমাদের জন্য খুবই অতি জরুরি, যেগুলা যদি আমরা মনে না রাখতে পারি বা ভুলে যাই তাহলে কিন্তু আমরা মেডিসিনটা এসিড নাইট কে প্রপারলি ইউজ করতে পারবো না। তাই আমাদের মানসিক লক্ষণ গুলা আবারও আমি বলে দিই যে কি কি মানসিক লক্ষণ গুলো আমরা পাবো, তাহলে আপনাদের হয়তো আরেকটু উপকার হবে। প্রথমে যেটা সেটা বলি যে তার মুখে কোনো হাসি দেখা যাবে না, সে রোগ নিয়ে সব সময় চিন্তা করবে, সে সামান্যতেই রেগে যাবে এবং কারোর সাথে সে আপোষ করতে চাইবে না, সে এক সন্দেহান, সে প্রচুর সন্দেহ করে, সে সবাইকে সন্দেহ করে, সে একজন কাউকে কিছু বলছে সে মনে করবে আমাকে নিয়ে সে কিছু বলছে, বা একজন কিছু দিচ্ছে না এর ভিতরে কিছু আছে কিনা, যেটা যেমন হায়াসিমাস এর রোগী, ল্যাকিসিস এর রোগী, এরা কিন্তু প্রচুর সন্দেহ প্রবণ হয়, এরা কিন্তু প্রচুর সন্দেহ প্রবণ হয়। ঠিক তেমনি ভাবে এসিড নাইটও কিন্তু সন্দেহ প্রবণ, এরা কিন্তু অবিশ্বাসী, কাউকে এরা বিশ্বাস করতে চায় না, সমস্ত কিছুকে এরা বিপদ ভাবে, সামান্যতেই রেগে যায়, তাদের কথাবার্তার ভিতরে কোনো রসকস পাওয়া যায় না, তারা কিন্তু সামান্যতেই গালাগালি করে, তাদের রাগ তারা নিয়ন্ত্রণ করতে পারে না, সামান্যতে অভিযোগ করে, অশান্তি তৈরি করে, তারা স্বাস্থ্য নিয়ে সব সময় দুশ্চিন্তা করে, সেটা নিজের স্বাস্থ্য হোক
বা ফ্যামিলির স্বাস্থ্য হোক, তারা কিন্তু এটা নিয়ে প্রচুর চিন্তা করে, এবং এদের সকালবেলা মনটা সবচেয়ে বেশি খারাপ থাকে, বা সকালবেলা এরা অগ্নিমূর্তি ধারণ করে থাকে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে তাদের রাগের তারা কন্ট্রোল করতে পারে না, তারা নিজেকে কন্ট্রোল করতে পারে না, সামান্য তারা ক্ষিপ্ত হয়ে যায়। এবং সন্ধ্যাবেলায় এই রোগীরা বিষণ্ণ থাকে, গ্লোমি থাকে এরা। এটাই হচ্ছে আমাদের অ্যাসিড নাইট। এখন অ্যাসিড নাইটের আরো কিছু লক্ষণ আমরা এখন দেখব, যে অ্যাসিড নাইট কিন্তু সেলফিশ, এরা কিন্তু প্রচুর স্বার্থপর, এরা কিন্তু প্রচুর স্বার্থপর। এর সাথে কি আছে, সাসপিসিয়াস, এরা এদের ভিতরে খুঁতখুঁতে ভাব আছে, এরা একটু ইরিটেবল, এবং এরা কিন্তু সহজে কারোর সাথে মিশতে পারে না। অ্যাসিড নাইট কিন্তু আমরা আপনারা যেভাবে অন্যের সাথে মিশতে পারি বা অন্যের সাথে সহজে নিজেদেরকে কন্ট্যাক্ট করতে পারি, কিন্তু অ্যাসিড নাইট কিন্তু সহজে কারোর সাথে মিশতে পারে না। কারণ ওই যে তার ভিতরে সন্দেহ প্রবণতা আছে, সে কাউকে বিশ্বাস করে না, যার ফলে সে সহজে কারোর সাথে মিশতেও চায় না বা মিশতে পারে না। সে মনে করে তার ভিতরে একটা বেরিয়ার কাজ করে, বাধা কাজ করে, যে না আমি মিশবো, সে কি করবে, সে এটা করলো কিবে না, সে আমার বিরুদ্ধে যাবে কিনা, সে নানান কিছু চিন্তা করতে পারে। আমি প্রথমেই যে কথাটা বলেছি, অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ, সে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করে, সেটা নিজের স্বাস্থ্য হতে পারে, ফ্যামিলির স্বাস্থ্য হতে পারে। এখন আমরা এই যে অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ, এই যে স্বাস্থ্য নিয়ে সে দুশ্চিন্তা করে, এটা আরো কোন কোন মেডিসিনে পেতে পারি? আসলে আমরা যদি যদি এর তুলনা করতে যাই, অনেক মেডিসিন আসলে তুলনা ওইভাবে করা সম্ভব না বা অত সময়ও নেই, যার ফলে আমি শুধু জাস্ট মেডিসিন গুলো আপনাদেরকে বলে যাচ্ছি যে কি কি মেডিসিন আর আছে, তাহলে আপনাদের হয়তো একটু হলেও উপকার হবে। যেমন অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ, সে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করে, আরো কি কি মেডিসিন আছে, যেমন অ্যাগারিক আছে, আছে আর্সেনিকে আছে, আরজেড নিটে আছে, এরপরে ক্লিয়ারসে আছে, অ্যাসিড নাইটে আছে, ফসফরাসে আছে। এগুলো হলো আমি যে মেডিসিন গুলো বলছি, এগুলো হলো ফার্স্ট গ্রেডের মেডিসিন। কিন্তু রেপার্টোয়ারিতে অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ, এখানে মেডিসিন আছে মোট 84টি, কিন্তু আমি যে মেডিসিন গুলো বলছি এইগুলা ফার্স্ট গ্রেডের মেডিসিন। এরপরে সেকেন্ড গ্রেডের আছে, থার্ড গ্রেডের আছে, সেগুলো অনেক মেডিসিন আছে, এক কথা 84টা মেডিসিন আছে এই রেপার্টোয়ারিতে অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ এই বিষয়ে। এরপরে কি আছে, এরা প্রথমে বলেছি যে ফিয়ার অফ ডিজিজ, এরা রোগ নিয়ে চিন্তা করে। এখন এই ফিয়ার অফ ডিজিজ আরো কোন কোন মেডিসিনে আছে, যার যেসব মেডিসিনে এই মেডিসিনের রোগীরা রোগ নিয়ে চিন্তা করে, যেমন অ্যাপিসমেইলে আছে, আর্জেন্টাইটে আছে, ক্যালকিরিয়া কার্ভে আছে, ডিজিটেলিসে আছে, ক্লিকার্ভে আছে, অ্যাসিড নাইটে আছে, ফসফরাসে আছে, পালসেটিলাতে আছে, সিপিয়াতে আছে, এবং অ্যাসিড ফসে আছে। কিন্তু ফার্স্ট গ্রেডের মেডিসিন দুটা, সেটা হচ্ছে ক্লিকার্ভ এবং ফসফরাস, এই দুটা মেডিসিন সবচেয়ে বেশি ডিজিজ নিয়ে চিন্তা করে। আর অন্যান্য যে মেডিসিন গুলো বলেছি সেগুলা সেকেন্ড গ্রেডের মেডিসিন। আপনি একটু ভালো মতো এই জিনিসগুলো খেয়াল করবেন যে ফেয়ার অফ ডিজিজ, এক্ষেত্রে ফার্স্ট গ্রেডের দুটো মেডিসিন, সেটা হলো ফসফরাস এবং কেলিকার। আমাদের যে অ্যাসিড নাইট নিয়ে আলোচনা হচ্ছে, সেটাও কিন্তু সেকেন্ড গ্রেডের মেডিসিন এই ফেয়ার অফ ডিজিজ। এরপরে কি আছে, ক্যান্সার, ফেয়ার অফ ক্যান্সার, অ্যাসিড নাইটের রোগীরা কিন্তু ক্যান্সারে ভয় পায় বা ফেয়ার অফ ক্যান্সার, সে মনে করে যে আমার ভিতরে এই যে রোগটা হলো এটা ক্যান্সার হয়ে যাবে না তো, আমার ক্যান্সার হয়নি তো, যেহেতু সে ডিজিজ নিয়ে চিন্তা করে, যার ফলে সে মনে মনে ভাবে যে আমার মনে হয় ক্যান্সার হয়ে গেছে, আমার মনে হয় ক্যান্সার হবে। এখন এই যে ক্যান্সার হয়ে গেছে বা ক্যান্সার হবে, ফেয়ার অফ ক্যান্সার, এটা আরো কি কি মেডিসিনে আমরা দেখতে পারি, সেটা হচ্ছে প্রথমে অ্যাগারিকাস, আর্সেনিক অ্যালবাম, প্লাটিনা, সুরিনাম, অ্যাসিড নাইট, এগুলো হচ্ছে ফার্স্ট গ্রেডের মেডিসিন। এগুলো হচ্ছে ফার্স্ট গ্রেডের মেডিসিন যেগুলোতে আছে ফেয়ার অফ ক্যান্সার, আমরা যেখানে ফেয়ার অফ ক্যান্সার পাবো বা যেসব মেডিসিনে ফেয়ার অফ ক্যান্সার আছে, যে ক্যান্সারের ভয়।
এরপরে কি আছে যে ফিয়ার অফ ডেথ, এসিড নাইট্রেট রোগীরা মৃত্যুতে ভয় পায়। এখন ফিয়ার অফ ডেথে কিন্তু অনেক মেডিসিন আছে, অনেক, কিন্তু আমরা এত মেডিসিন নয়, শুধু ফার্স্ট গ্রেডের কিছু মেডিসিন আমরা বলছি, সেটা হচ্ছে অ্যাকোনাইট, আর্সেনিক, ক্যালকিরেকার, সিফিউগা, জেলসিমিয়াম, কিলিয়ার্স, ল্যাকান, এসিডনাইট, নাক্সবম, ফসফরাস, প্লাটিনা, এই মেডিসিন গুলোতে ফিয়ার অফ ডেথ বা মৃত্যু ভয় আছে। এরপরে এই যে এসিড নাইট্রেট রোগীদের, তারা কিছু এভরিথিং ব্রাদার হিম, তাদের কি তারা প্রতিটা বিষয়কে তাদের কাছে বিরক্তকর মনে হয়, তাদের কাছে প্রতিটা বিষয় একদম বিরক্তকর, তাদের কাছে কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছুই তাদের সাথে ম্যাচ করে না। আমি আর একটা কথা বলেছিলাম, সেন্সিটিভ টু নয়েজ, তারা কিন্তু যেখানে উচ্চ বাচ্চ আছে, যেখানে মানুষের চিল্লা চিল্লি আছে, হাউকাও আছে বা শব্দ আছে যেখানে, সেখানে তারা যেতে চায় না। আমি বলেছি যে এসিড নাইট কিন্তু সামান্য থেকে গালাগালি করে, একটা বাস তার কাজ দিয়ে চলে যাচ্ছে, সে হর্ন দিয়েছে, সে বাসের ড্রাইভারকে গালাগালি করবে, কারণ সে নয়েজ পছন্দ করে না, আর তার অভ্যাস হলো গালাগালি করা। সো সে বাস চলেই যাচ্ছে, সে এখানে গালাগালি করছেই, সে বকবক করেই যাচ্ছে। একজন মানুষ তার পিছনে এসে বা সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, সাইকেলের বেল দিয়েছে, সে তার উপরে ক্ষিপ্ত হবে, তাকে মারতে যাবে, কারণ যেহেতু সে বদরাগী, তার রাগটা সে নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু ভুলটা কিন্তু তারই, সে মাঝখানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, তাকে কেন বেল দেওয়া হলো, সে রাগারাগি করবে, তাকে মারতে যাবে, তাকে গালাগালি করবে। এসিড নাইটের যে ব্যথার ধরন, এই ব্যথার ধরনটা সম্বন্ধে আমাদের একটু জানা দরকার। যেমন এসিড নাইটের ব্যথা হয় বলে স্টিচিং পেইন, স্প্লিন্টার লাইক পেইন, যে মনে হচ্ছে ভিতরে কেউ খোঁচা দিচ্ছে বা কেউ পিন দিয়ে আঘাত করছে বা কোনো কিছু খুব দ্রুত দ্রুত বেগে এসে আঘাত করছে, এটা হচ্ছে এসিড নাইটের পেইনের ধরন। এখন এই স্টিচিং পেইন বা স্প্লিন্টার লাইক পেইন আরো কি কি মেডিসিনে আমরা পাবো, সেটা হচ্ছে কেলিকার্বে পাবো, নেট্রামিউলে পাবো, আর্জেন্টাইনে পাবো, হিপারসালভে পাবো, সাইলেসেদে পাবো। এরপরে এসিড নাইটের ফিসার আছে, আমরা যে অ্যানাল ফিসার বা টাং ফিসার এই যে বলি, এই ফিশারের ক্ষেত্রেও কিন্তু এসিড নাইট খুবই ভালো একটা মেডিসিন, খুবই ভালো একটা মেডিসিন। এর সাথে আমরা আমাদের যখন রোগীরা আসে, কিছু কিছু রোগী দেখবেন যে তাদের গালে বা তাদের মুখের কর্নারে ঘা দেখা যায়, মিউকাস মেমব্রেনে ঘা দেখা যায় বা যেখানে স্কিনের শেষ হয়েছে বা স্কিন যেখানে সমাপ্ত হয়েছে, যেখানে টাচ করে যেখানে মানে আমার অ্যাটাচড হয়েছে, ঠিক সেই কর্নার গুলোতে তার ঘা দেখা যায়। কোনো রোগী যদি দেখেন যে একটা রোগী এসেছে তার গালচিতে ঘা, মুখের দুই কর্নারে ঘা, সেখানে সাদা হয়ে আছে, সেখান থেকে লালা নির্গত হচ্ছে বা তার মুখ থেকে দুর্গন্ধ আসছে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই এসিড নাইট কে চিন্তা করব, কারণ এর জন্য এসিড নাইট সবচেয়ে ভালো মেডিসিন। এসিড নাইটের যে স্রাব গুলো হয় এরা ক্ষতকর এবং দুর্গন্ধযুক্ত, সেটা যেখান থেকেই হোক। এখন আমি যে বললাম যে কোন রোগীর যদি গালচিতে ঘা দেখেন বা মুখের কর্নারে ঘা দেখেন, এটা কেন হয়েছে, তার মুখ দিয়ে লালা নিঃসৃত হওয়ার ফলে
ওইখানে লালা যেহেতু ক্ষতকর, যার ফলে সেখানে একটা ক্ষত তৈরি করেছে, ঠিক তেমনি ভাবে নাক দিয়ে যদি স্রাব হয়, নাক থেকে যে স্রাব আসে সেটাও ক্ষতকর, এর ফলে কি হচ্ছে, নাকের ঘা, নাকের ভিতরে ঘা তৈরি হচ্ছে, নস্ট্রিলে ঘা তৈরি হচ্ছে, সেখানে ফিসার তৈরি হচ্ছে। আমাদের কাছে বহুত রোগী আসে যেটা নাকের ঘা নিয়ে আসে, এক্ষেত্রে কিন্তু খুব ভালো মেডিসিন এসিড নিট, টিউকেরিয়াম মারুম ভারুম, এটা অনেক ভালো মেডিসিন। যদি আমরা এইসব লক্ষণগুলো মিলিয়ে দিতে পারি অবশ্যই কাজ করবে। এই যে করোসিভ ডিসচার্জ এবং অফেন্সিভ ডিসচার্জ, এটা কিন্তু আরো অনেক মেডিসিন আমরা পাব। যেমন ক্রিওজোটে আছে, এটা এসিড নাইটে আছে, এরকম আরো অনেক মেডিসিন আছে যেগুলোতে আমরা পাব। যদি আমরা লিউকোরিয়ার ক্ষেত্রে দেখি যে লিউকোরিয়ার অ্যাক্রিড বা করোসিভ, সেক্ষেত্রে আমরা অ্যালোমিনা, আর্সেনিক, বোরাক্স, কার্বোনিয়াম সাল্ট, পোলোটি, ক্যামোমিলা, গ্রাফাইটিস, ক্রিওজোট, মার্কসল, লাইকোসিপিয়া, এর অনেক মেডিসিন আমরা পাব যে সাদা স্রাব ক্ষতকর বা অ্যাক্রিড বা করোসিভ, এর সাথে কি অফেন্সিভও থাকবে, আমরা এইসব মেডিসিনে আমরা পাবো। এটা এসিড নাইটের মাথা ব্যথা যখন শুরু হয়, তখন সে মনে করে যে তার মাথাটা কিছুতে বাধা আছে, কিছু দিয়ে প্রেসার দিয়ে রাখছে তার মাথাটা, এই ধরনের ব্যথা মাথাতে হয়। এবং যখন আপনি একে প্রেসার দিবেন বা নয়েজে যাবে সে, বা আপনাকে কোনো প্রকার হিট দিবেন, তখন কিন্তু তার মাথা ব্যথাটা বৃদ্ধি পাবে। এসিড নাইটের মাথা ব্যথাটা নয়েজে বৃদ্ধি পাবে এবং প্রেসারে বৃদ্ধি পাবে। আমরা অনেক রোগী দেখি যে চোখের পাতায় কি হয়, আঁচিল হয়। চোখের পাতায় যদি আঁচিল দেখি, সেক্ষেত্রে কিন্তু অনেক মেডিসিন আসতে পারে, তার মধ্যে এসিড নাইট অন্যতম। কিন্তু আমি তো আগেই বলেছি যে যে কোনো জায়গায় উপমাংস হলে বা অর্স হলে সেটা সামান্য টাচে রক্তপাত হবে, যেহেতু রক্তপাত প্রবণতা আছে, এর প্রবণতা এসিড নাইটের প্রবণতা হলো রক্তপাত প্রবণতা, সে যেখানেই কিছু হোক না কেন সেখানে টাচ করলেই সেখান থেকে রক্তপাত হবে। সো এসিড নাইটের যে অর্স হবে, আঁচিল হবে, যেটা সেটা যেখানেই হোক, চোখে হোক, আপনার পায়খানা রাস্তায় হোক, হাতে হোক, মাথায় হোক, যেখানেই হোক না কেন, সেটা কি হবে, যে সামান্য টাচ করলে সেখান থেকে আপনার রক্ত আসবে এবং সেই আঁচিলটা দুর্গন্ধযুক্ত হবে। সেই আঁচিলকে যদি আমরা সেই আঁচিল থেকে কোনো যদি ডিসচার্জ আসে, সেটা দুর্গন্ধযুক্ত হবে। এর আগে আমি বলেছি যে কিছু কিছু অদ্ভুত লক্ষণের কথা আমি বলেছি, যে তাদের এসিড নাইট্রেট রোগীরা কানে শুনতে পায় না বা ডিফিকাল্ট হিয়ারিং, তারা কানে শুনতে কষ্ট হয়। কিন্তু যখন তারা ট্রেনে উঠবে বা বাসে উঠবে বা যানবাহনে চলাফেরা করবে, তখন তারা কানে শুনতে পায়। এটা একটা অদ্ভুত লক্ষণ। এসিড নাইট্রেট রোগীদের অনেক সময় অনেক রোগী এসে অভিযোগ করে যে ডাক্তার সাহেব, আমি যখন কিছু চিবাইতে যাই, যখন কিছু খেতে যাই, তখন কানের ভিতরে করকর 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 একটা সাউন্ড হয়। এটা কিন্তু এসিড নাইটের অনেক ভালো একটা মেডিসিন। এসিড নাইটের রোগীদের যে অটোরিয়া হয় বা কান থেকে যে ডিসচার্জ হয়, সেটা কিন্তু অনেক দুর্গন্ধযুক্ত। এসিড নাইট কানের অটোরিয়া বা ওটাইটিস এর ক্ষেত্রে অনেক ভালো মেডিসিন। আমি বলেছি যে নাকে যদি ফিচার হয় বা নাকে যদি ক্ষত হয়, সেখান থেকে যদি সামান্যতেই রক্তপাত হয়, সেটাও কিন্তু এসিড নাইটের খুব ভালো মেডিসিন। এর সাথে যদি এপিস্টেক্সিস, এপিস্টেক্সিস সম্বন্ধে আমি গত ক্লাসেও বলেছিলাম, এপিস্টেক্সিস হচ্ছে নাক দিয়ে রক্ত পড়া, সেটা যে কোনো কারণেই হতে পারে, সেটা
অতিরিক্ত রোদ লাগার কারণে হতে পারে, ঠান্ডা পানি লাগার কারণে হতে পারে, এটা অনেক কারণেই হতে পারে, অতিরিক্ত টেনশনের কারণেও এপিস্টেক্সিস হতে পারে। এখন এই এপিস্টেক্সিস এর কিন্তু খুব ভালো মেডিসিন এসিড নাইট, যদি সেটা রাত্রে বৃদ্ধি পায়। আমি বলেছি যে এক একটা মেডিসিনের ভ্যারাইটি কিন্তু এক এক রকম, আপনাকে এই জিনিসগুলো মনে রাখতে হবে। যদি আপনি মনে না রাখতে পারেন, যদি ভ্যারাইটিটা আপনার মনে না থাকে, তাহলে কিন্তু ভুল মেডিসিন সিলেকশন হবে। যেমন এপিস্টেক্সিসের অনেক মেডিসিন আছে, নেট্রাম নাইট্রিকাম আছে, ফেরাম্পস আছে, বেল আছে, এরকম মিলোফোলিয়াম আছে, হ্যামামেলিস আছে, নাগস ভোম আছে, অনেক মেডিসিন আছে যেটা এপিস্টেক্সিসের ক্ষেত্রে কাজ করে। কিন্তু যখন আমরা দেখব যে রাত্রে তার নাক দিয়ে রক্ত আসে এবং সেই রক্তটা দুর্গন্ধযুক্ত, তাহলে কিন্তু অবশ্যই আমরা কি করব যে তাকে এসিড নাইট অ্যাপ্লাই করব। এখন আমরা যখন একটা রোগী আসবে, যখন তার ফেসের দিকে তাকাবো, তখনই কিন্তু অনেক মেডিসিন সিলেকশন হয়ে যায়। এখন এসিড নাইটের যে রোগীরা আসবে, তাদের দিকে তাকালে তাদের চেহারাটা কেমন দেখা যাবে? একটু ফ্যাকাশে দেখা যাবে, একটা রক্তশূন্য ভাব দেখা যাবে। এবং এসিড নাইটের কিন্তু আমি বলেছি যে এদের অটস হয়, সেটা অনেক জায়গায় হতে পারে। এসিড নাইটের কিন্তু ঠোঁটে, আমাদের যে ঠোঁট আছে ঠোঁটেও কিন্তু অটস হয়, এবং এই পোস্টিকামে কিন্তু এই লক্ষণটা পাওয়া যায় যে ঠোঁটে অটস বা আঁচিল, ঠোঁটে আঁচিল দেখলে এবং সেটা যদি খুব সহজেই রক্তপাত হয়, তাহলে কিন্তু আমরা এসিড নাইট এবং কোস্টিকামকে স্মরণ করতে পারি। আমরা যখন দেখব যে আমাদের জিহ্বাতে ফিসার হয়েছে বা জিহ্বা ফেটে গেছে, এর সাথে সেখান থেকে রক্ত মিশ্রিত লালা দেখতে পাই, সেখানে ব্যথা দেখতে পাই, এইসব যদি আমরা দেখতে পাই, তাহলে অবশ্যই আমরা, এবং সেই লালাটা যদি দুর্গন্ধযুক্ত এবং ক্ষতকর হয়, সেক্ষেত্রে কিন্তু এসিড নাইট আমরা দিতে পারি। এক্ষেত্রে মার্কস হলো আসতে পারে, মার্কস হলো কিন্তু অনেক ভালো একটা মেডিসিন এই টাং ফিসারের ক্ষেত্রে, বা আমাদের এই যে কি বলে আমাদের যে মুখের ভিতরে স্যালাইভা হয়, স্যালাইভাটা দুর্গন্ধযুক্ত, এটাও কিন্তু মার্কস হলে আছে। তো আমরা মার্কস হলকেও কিন্তু চিন্তা করতে পারি, এর এই টাং ফিসার এবং মুখে যে স্যালাইভা হয় এবং সেখান থেকে দুর্গন্ধ আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা মার্কস হলকেও চিন্তা করতে পারি। এসিড নাইটে যখন আমরা রোগীরা যখন বলবে যে ডাক্তার সাহেব, আমি যখন খেতে যাই, আমি যখন খাবার খেতে যাই, যখন আমি গলৎকরণ করতে যাই বা গিলতে যাই, তখন গলাতে মনে হয় যে স্প্রিন্টার লাইক পেইন, কোনো কিছু সে খুব দ্রুত ভিজে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা এসিড নাইটকে স্মরণ করতে পারি। নাসিরুদ্দিন স্যার, জি স্যার আমি কি শেষ করে দিব স্যার? জি জি শেষ করতে পারেন, জি ধন্যবাদ স্যার। আচ্ছা আমি আর কয়েকটা মিনিটে, 5টা মিনিটের ভিতরে আমি শেষ করে দিব আমার আলোচনা। ঠিক আছে। এসিড নাইট এর ক্ষেত্রে আমরা স্টমাক আলসারের ক্ষেত্রে এসিড নাইট খুব ভালো মেডিসিন, যদি আমরা দেখি যে তার খাদ্য হজম ক্রিয়া দুর্বল এবং সাথে সাথে তার কি দেখা যাচ্ছে যে নাউশে দেখা যাচ্ছে, যখন সে দুধ খাচ্ছে, যখন সে দুধ খাচ্ছে তখন কি হচ্ছে যে দুধটা হজম হচ্ছে না এবং বমি বমি ভাব একটা সিমটম চলে আসছে, তখন আমরা অবশ্যই এসিড নাইটকে স্মরণ করতে পারি। এর আগে বলেছি যে এসিড নাইট কিন্তু কন্ডাইলো মাটার একটা ভালো মেডিসিন। এখন কন্ডাইলো মাটা আপনারা জানেন যে এটা হচ্ছে উপমাংস, সেটা জিহ্বাতে হতে পারে,
সেটা প্যানিশে হতে পারে, সেটা গুর্জধারে হতে পারে, এটা বিভিন্ন জায়গায় হতে পারে উপমাংসটা। এখন সেক্ষেত্রে যদি আমরা দেখি যে কন্ডাইলোমাটা যদি সেখান থেকে সামান্য টাচেই রক্তপাত হয়, তাহলে কিন্তু আমরা এই এসিড নাইটকে স্মরণ করতে পারি। আর এসিড নাইট কিন্তু রেকট্রাপ ক্যান্সারের অনেক ভালো একটা মেডিসিন, সাথে সাথে ন্যাট্রাম সালভো খুব ভালো একটা মেডিসিন এই রেকট্রাম ক্যান্সারের। আর আমি বলেছি যে ইউরিন মানে এর প্রতিটা স্রাবে যদি দুর্গন্ধযুক্ত, ঠিক তেমনি ভাবে এর যে ইউরিনটা এটা এতটা দুর্গন্ধযুক্ত যে মনে হচ্ছে ঘোড়া প্রস্রাব করেছে। আপনারা কখনো দেখেছেন কিনা যে ঘোড়া প্রস্রাব করলে কি ধরনের গন্ধ হয়? এটা প্রচুর উৎকট একটা গন্ধ, দুর্গন্ধ, যেমন আমরা এসিড বেঞ্জয়কেও দেখতে পাই। এবং যখন এই রোগীরা প্রস্রাব করতে যায়, তখন তার একটা ঠান্ডা অনুভব করে বা একটা বরফের, যেমন বরফ যেমন শরীরে লাগলে একটা শিরশির অনুভূতি হয়, ঠিক তেমনি ভাবে যখন এই রোগীরা প্রস্রাব করতে যায় তখন কি হয়, যখন প্রস্রাব পাঁচ হয় তখন ভিতরে প্যানিসির ভিতরে একটা শিরশির অনুভূতি হয়, ঠান্ডা অনুভব হয়। আমি তো বলেছি যে লিউকোরিয়া, এর যে লিউকোরিয়া আছে সেটা হচ্ছে অনেক কি বলবো, যে যেখানে লাগে সেখানে একটা ক্ষত তৈরি হয়, সেখানে চামড়া উঠে যায়, যেমন কিরোজোটে আছে, ঠিক কিরোজোটের মতোই এসিড নাইটের লিউকোরিয়ার লক্ষণ। এরপরে আমরা যখন চেস্টে যাব তখন দেখব যে এদের যে নিপল আছে, আমি এদের যে ব্রেস্টের নিপল আছে, এই নিপলটা ক্র্যাক হয়ে যায় এবং এখান থেকে দুর্গন্ধযুক্ত স্রাব হয়। এখন এই ক্র্যাকে আরো কিছু মেডিসিন আছে, যেমন গ্রাফাইটিস আছে, ফাইটোলক্কা আছে, এরকম আরো কিছু মেডিসিন আছে যেগুলা আমরা পাবো। আমরা দেখি যে কিছু কিছু রোগী এসে বলবে যে ডাক্তার সাহেব, যখন আমি কয়েকজন শেষ করি বা সহবাস শেষ করি, তারপরে আমার কোমরে প্রচুর ব্যথা হয়, আমার কোমরে প্রচুর ব্যথা হয়। এক্ষেত্রে কিন্তু এসিড নাইট একটা সবচেয়ে ভালো মেডিসিন, মানে ফার্স্ট গ্রেডের একটাই মেডিসিন আছে, সেটা হলো এসিড নাইট, যে কয়েকজন আফটার ব্যাক পেইন, এটা কিন্তু ফার্স্ট গ্রেডের একটাই মেডিসিন, সেটা হলো এসিড নাইট। আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, যেহেতু আমাদের ডাক্তার নাসিরুদ্দিন স্যার আলোচনা করবেন এসিড নাইটে, আসলে আরো অনেক কথা আছে যেগুলো হয়তো আমরা জানি না, ডাক্তার নাসিরুদ্দিন স্যারের কাছ থেকে আমরা শুনবো। আর এতক্ষণ আমার আলোচনা শোনার জন্য সবাইকে ধন্যবাদ, আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আলোচনায় শেষ নয়, আপনাদেরকে পড়তে হবে নিয়মিত